নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এ ব্যক্তি জনের নাম সন্ময় ব্যানার্জি। সন্ময় ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে এটা সময় জড়িত আছে। বর্তমান পশ্চিমবঙ্গ সন্ময় ব্যানার্জি একটা ইউটিউবের ভিডিও উলিয়ায় সেই ভিডিও যোগে বিভিন্ন বার্তা প্রকাশ করে আসছিল। সন্ময় ব্যানার্জিক মাজনিশা গ্রেপ্তার করলে আরক্ষী। বৃহৎ দল এটা সেই ঘরের উঠাই নিয়ে সন্ময় ব্যানার্জিক। ইউটিউব যোগে মমতা ব্যানার্জির সরকারক ব্যানার্জিয়ে সমালোচনা করার অভিযোগ। উনি একটা ইউটিউব চ্যানেল চালান, ঠিক আছে, সেটারই কাজ চলছিল আমার বাড়ির অফিসে। হঠাৎ করে 20-22 জন বাড়ির মধ্যে ঢুকে আসে এবং আমি তখন বাইরে থাকি, ওনাদের জিজ্ঞাসা করি কি হচ্ছে ব্যাপারটা। তখন ওনারা কিন্তু রীতিমতো আমার যেখানটায় অফিস সেখানে ঢুকতে যায় এবং ঢুকে পড়ে সন্ময়দাকে রীতিমতো মারতে মারতে জামা খুলে দিয়ে তোলে। এবং আমরা যারা আটকানোর চেষ্টা করি, তিনজন মহিলা, তার মধ্যে 62 বছরের একজন ভদ্রমহিলা যিনি আমার মা, আমার চিৎকার শুনেছে বেরিয়ে আসে, তাকে পর্যন্ত মেরে হিজড়ে ঘরের মধ্যে ফেলে দেওয়া হয়। পুলিশ বলছে পুরুলিয়া থেকে তো আপনার এজেন্সিতে একটা কেস আছে। তখন আমরা বললাম যে তাহলে কেসের কপিটা দেখান, কিন্তু ওরা কোনো কেসের কপি দেখাবেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে দেশত এটা জরুরিকালীন অবস্থা কার্যত ঘোষণা করেছে বলে প্রধানমন্ত্রী মোদীক সমালোচনা করে, যদিও কার্যত মমতার নিজের রাজ্যতেই যে সাংবাদিকের নিরাপত্তা নাই সেই কথা প্রমাণিত হল। ব্যুরো রিপোর্ট, DY365।